দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে পঞ্চমবারের মতো তিন দিন ব্যাপী শুরু হচ্ছে চিহ্ন মেলা মুক্ত বাংলা। নোয়াখালী চৌমুহনীতে আগুনে 17টি দোকান পুড়ে ছায়। জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীতে পঞ্চমবারের মতো তিন দিন ব্যাপী শুরু হচ্ছে চিহ্ন মেলা মুক্ত বাংলা। এ উপলক্ষে শনিবার বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন চত্বরে সংবাদ সম্মেলন করে বাংলা ভাষার প্রতিনিধিত্বশীল সাহিত্যপত্র চিহ্ন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল 16 অক্টোবর বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলায় দেশ বিদেশের 2 শতাধিক লিটল ম্যাক ও 5 শতাধিক লেখক পাঠক সম্পাদকের সম্মেলন ঘটবে। এ সময় চিহ্ন সাহিত্য পুরস্কার, সারস্বত সম্মাননা ও নির্বাচিত ছোট কাগজকে চিহ্ন লিট ম্যাক সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ। 16 অক্টোবর শুরু হয়ে মেলা চলবে 18 অক্টোবর পর্যন্ত। রাজশাহীতে বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর নিয়মপাড়া এলাকার একটি অভিজ্ঞ রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি সারোয়ার হোসেন ভূঁইয়া। আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব রাকিবুল হাসান। রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি আলহাজ মুর্শিদ আলমের সভাপতিত্বে এবং অর্থ সচিব নাজমুস সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সচিব সাইফুল ইকবাল, যুগ্ম মহাসচিব অপু চন্দ্র মোদক, ময়মনসিংহ রিজিয়নের আহ্বায়ক আইনুল হক, রংপুর রিজিয়নের সভাপতি দীপঙ্কর রায়সহ অন্যান্যরা। এরপর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। দৃষ্টি জয়ে ব্যবহার করি প্রযুক্তি নির্ভর সাদা ছড়ি, এ প্রতিপাদন নিয়ে নাটোরে বিশ্ব সাদা ছড়ি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল 10:30টার দিকে শহরের ভবানীপুরস্থ সরকারি গণগ্রন্থাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর আহমেদ মাসুম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, শিক্ষাবিদ অধ্যাপক সুভিত কুমার মৈত্র সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাসিক ভাতা, অনুদান ও ঋণ কার্যক্রম, বিদ্যালয় স্থাপন, অভিভাবকদের জন্য প্রশিক্ষণ, পিতৃ মাতৃহীন প্রতিবন্ধী শিশু নিবাস, কর্মজীবীদের জন্য পুরুষ ও মহিলা হোস্টেল নির্মাণ সহ বিভিন্ন করছে সরকার। সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক, তাই প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উচিত সাদাছড়ি ব্যবহার করা এবং অন্য ব্যক্তিদের উচিত তাদের চলাচলে সহযোগিতা করা। পরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মহেশগঞ্জ বাজারে আগুন লেগে 17টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শনিবার ভোর 4টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে চাউলের দোকান 8টি, মুদি দোকান 6টি, আরও 1টি। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশপ্রহরীদের চিৎকারে স্থানীয় এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চৌমুহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ খালেদ সাইফুল্লাহ, চৌমুহনী পুলিশ ইনচার্জ মোহাম্মদ সবজেল হোসেন। চৌমুহনী ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাটোর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের 2 দিনের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা ও পুলিশ প্রশাসন। শনিবার বেলা 11টার দিকে শহরের স্থাপতিয়া এমকে অনার্স কলেজ মিলনায়তনে 2 দিনের এই প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার শামীম আহমেদ। এ সময় তিনি বলেন, ভোট গ্রহণকালে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভীকভাবে দায়িত্ব পালন করতে হবে, কঠোর মনিটরিং এর মাধ্যমে নির্বাচনে ভোট গ্রহণ করতে হবে। গ্রহণকালে দায়িত্বরতদের যে কোনো প্রভাব উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় পুলিশ
সাইফুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন উপস্থিত ছিলেন। 8 জন প্রিজাইডিং অফিসার, 15 জন প্রিজাইডিং অফিসার এবং 28 জন পোলিং অফিসার এই প্রশিক্ষণে অংশ নেন। এবার সবগুলো ইভিএমে ভোট গ্রহণ করা হবে। মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি, এই প্রতিপাদ্য নিয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নাটোরে আলহাজ হাসান আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার ধরাইল মাঠে স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হয়বতপুর স্পোর্টিং ক্লাব ও হাতিয়ানদহ স্পোর্টিং ক্লাব। খেলায় হয়বতপুর স্পোর্টিং ক্লাব 2-0 গোলে হাতিয়ানদহ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা অফিসার আফরোজা খাতুন, জেলা যুবলীগ সভাপতি বাশরুল রহমান এহি, জেলা কৃষক লীগ সভাপতি কামাল উদ্দিন মোল্লা, দীঘাপতিয়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্যরা। 2018 সালে মোট 16টি দল নিয়ে গ্রুপ পর্যায়ে শেষে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।